লুংচু গ্রাম। শিলিগুড়ি থেকে লাভা হয়ে নেওড়াভেলি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোলাখাম পেরিয়ে পাহাড়ের শেষ প্রান্তে ছোট্ট একটি গ্রাম, উচ্চতা 5,250 ফিট। লুংচু গ্রাম ভ্রমণের বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি আপনাদের সাথে। আজ সন্ধান দেব লুংচু গ্রামের দারুণ একটা হোমস্টের, যার নাম লুংচু হ্যাপি হোমস হোমস্টে। লাভা ঋষভের পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই হোমস্টেতে। আমার সব ভিডিওর মতো এই ভিডিওতেও থাকবে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। লুংচু হ্যাপি হোমস হোমস্টেতে কিভাবে আসবেন? লাভা বাস স্ট্যান্ডে পৌঁছে এখান থেকেই পেয়ে যাবেন লুংচু গ্রামে পৌঁছনোর শেয়ার অথবা রিজার্ভ কার। খরচ রিজার্ভ কারের ক্ষেত্রে 1,500 টাকা এবং শেয়ার কারের ক্ষেত্রে 150 থেকে 200 টাকা মাথা পিছু। সব ক্ষেত্রেই অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ সিজনে ভাড়াটা ওঠানামা করে। লাভা থেকে লুংচু গ্রামের দূরত্ব 13 কিলোমিটার সড়ক পথ, পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা মতন। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছলাম লুংচু হ্যাপি হোমস হোমস্টেতে। এই লুংচু হ্যাপি হোমস হোমস্টে থেকে আপনারা পাবেন পুরো পাহাড়ের 360 ডিগ্রি ভিউ। এই এক চোখ জুড়ানো মন জুড়ানো অভিজ্ঞতার সাক্ষী আজকে আমরা। আশপাশের যে ভিউ সেটা দেখে সত্যি কিন্তু মন জুড়িয়ে যাবে আপনাদের। তো চলুন রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এটা একটা 4-বেডেড রুম, পেয়ে যাবেন একটি ব্ল্যাঙ্কেট, দুটো পিলো, টাওয়াল, সাথে একটা টেবিলও রাখা আছে। বসার জন্য পাবেন দুটো চেয়ারও। রুমগুলো কিন্তু পুরো কাঠের তৈরি, অসাধারণ লাগছে দেখতে। চলুন এবার একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও কিন্তু এখানে কাঠের তৈরি। এখানে পাবেন একটি ওয়াশ বেসিন, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, পাবেন ওয়েস্টার্ন টয়লেট, একটি বাকেট সহ একটি মগও আছে, পাবেন জেট স্প্রে। একটা জিনিস বলে রাখা ভালো, এই হোমস্টেতে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই, কিন্তু প্রয়োজন হলে গরম জলের ব্যবস্থা কিন্তু এই হোমস্টে থেকেই করে দেওয়া হয়। এটা একটা ডবল বেডেড রুম, এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে আরামে 3 জন থাকা যাবে। পাশেই আছে একটা টেবিল, দুটো চেয়ার রাখা আছে, একটা ডাস্টবিন আছে, একটা মিরর ও হ্যাঙ্গারও লাগানো আছে। প্রত্যেকটা রুমের মতোই কিন্তু ওয়ালগুলো পুরো কাঠের ফিনিশিং করা। এই রুমটার ইউনিক জিনিস হলো এই রুমটার
তিন দিকেই কিন্তু উইন্ডো আছে, যার জন্য আপনারা সবসময়ই মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। আর এই রুম থেকেই আপনারা স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন, তবে যদি আকাশ পরিষ্কার থাকে। এই পর্দাগুলো সরালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো মাউন্টেন রেঞ্জ। এর ঠিক ডান দিকে যে আরো উইন্ডোগুলো আছে সেখান দিয়ে যদি দেখেন, এই যে ঠিক ডান দিকটায়, এখান দিয়ে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। রিভিউ যদি বলতে চান তাহলে বলবো এক কথায় এই হোমস্টের এম্বিয়েন্স অথবা আশপাশের যে এম্বিয়েন্স এক কথায় দুর্দান্ত। পাহাড়ের যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো লাভা, আর এর ঠিক ডান দিকটায় এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ঋষভ। আর এর ঠিক ডান দিকটায় এই যে পাহাড়ের অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো সিকিমের পাহাড়। আর এই পাহাড়ের পেছনে যে এই যে পাহাড়টা এটাও সিকিমের পাহাড়। আর ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা। এর ঠিক ডান দিকটায়ও আছে, দেখুন এখানেও পাহাড়ি বসতি আছে। হোমস্টেতে খাবার দাবারের জন্য কিন্তু ওনারা নিজেই ফার্মিং করেন। অঙ্কল জো ইহাঁ কা জো ফার্মিং হ্যায় জো আপকা জো হোমস্টে কা চারো তরফ দেখ রহে হ্যায় কি ইধর সে ভি হ্যায় উধর সে ভি হ্যায় জো ভি গোবি ইয়ে কড়াই সুটি পেঁয়াজ রসুন জো ভি হ্যায় জো ফার্মিং হোতা হ্যায় ও ক্যা ইহাঁ পে কন করতা হ্যায়? আপ আর আপকা পরিবার ওর ইহাঁ কা হোমস্টে কাজ খানা পিনা যো হতা তো ইহি সে আপ প্রোভাইড করতে হ্যায় ইহি সে অর্গ্যানিক হ্যায় ইহি সে দেতে হ্যায় বাহার সে কুছ খানা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মতলব বাহার সে কুছ নেই মঙ্গাতে? হ্যাঁ টমেটো কা পের ভি তো মানে দেখা হ্যায় ইহাঁ পে তো জব আচ্ছা আচ্ছা ইয়ে সব কুছ আপই করতে হ্যায়? ঠিক হ্যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্ধেবেলা আমাদের প্রোভাইড করা হলো গরম চা এবং ভেজ পকোড়া। কেমন পকোড়াটা? ক্রিস্পি। মজাই আলাদা ভাই, গরম চা আর গরম গরম পকোড়া ও ফে ঠান্ডার মধ্যে। লুংচু হ্যাপি হোমস হোমস্টেতে বনফায়ার ও বারবিকিউয়ের ব্যবস্থাও করা হয়, তবে সেটা আগে থেকেই আপনাদের বলে রাখতে হবে। তো আজকে আমাদের ডিনার চলে এসেছে, ডিনারে আছে রুটি, আজকে রুটি বলেছিলাম, চিকেন, সাথে আছে ডাল, পাঁপড় ভাজা, আর একটু রাইসও বলা আছে, আর আলু ফুলকপির একটা সবজি। তো খাবারগুলো কেমন? খুবই টেস্টি এবং খুবই ফ্রেশ, যেহেতু ওদের নিজস্ব ফার্ম আছে, অর্গানিক ফার্মিং করা হয়, সেই কারণে ভেজিটেবলটা খুব টেস্টি, পিওর অর্গানিক ভেজিটেবল। আচ্ছা
লুংচুর সকালটা কিন্তু আমাদের স্বাগত জানালো মেঘ আর কুয়াশার মধ্য দিয়ে। বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা, তবে রুমের ভেতরটা যেহেতু কাঠের তৈরি তাই জন্য তুলনামূলক ঠান্ডাটা কিন্তু একটু কম ভেতরে। এই হলো হোমস্টের ডাইনিং স্পেস। এখানে দুটো টেবিল আছে, সিটিং ক্যাপাসিটি 8 জনের। এই ডাইনিং স্পেসে বসেও আপনারা পাবেন 360 ডিগ্রি মাউন্টেন ভিউ। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়েছে। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি এবং আলুর দম। লুচিটা কিন্তু বেশ ক্রিস্পি, গরম আছে, সবজিটাও পুরো গরম। দারুন। এটা হলো এই হোমস্টের কিচেন এরিয়া। ভাইয়া জি, यहां पे जो मैं तो कल से खाना खा रहा हूं जी, तो खाना कौन बनाता है आप? जी मैं और मेरे साथ वो दीदी है एक। अच्छा, वो हम दोनों मिलके बनाते हैं। अच्छा, जो ज्यादा गेस्ट होता है ना, दीदी भी हमको हेल्प करने के लिए आता है। अच्छा, फिर जब कम पड़ता है तो हम सिर्फ नहीं देखते। अच्छा, मतलब मेन कुक आप ही है? हां जी। अच्छा, यहां मतलब कल से तो खाना खा रहे हैं, रात का भी खाना अच्छा था, कल लंच में भी अच्छा था, आज सुबह जो पूरी वगैरह खिलाया वो भी क्रिस्पी बना, तो मतलब कहाँ से ये बनाता जो है? जो यहाँ का जो वेजिटेबल बनता है, जो वेजिटेबल बनता है इधर का ऑर्गेनिक है, हम इधर से खेत से उठा के इधर से हम लेकर बनाते हैं। अच्छा, जो रोटी वगैरह होता है वो, और चिकन वगैरह, वो चिकन वगैरह इधर में नहीं होता है, नीचे से आता है चिकन वगैरह। अच्छा, मतलब लोकल चिकन भी होता है यहाँ पे? बोलने से मिल जाएगा, हो जाएगा लोकल चिकन भी, हो जाएगा वो, बोलना चाहिए, बोलने से सब कुछ हो जाएगा, फिश वगैरह सब कुछ मिलता है, सब कुछ हो जाएगा। अच्छा, पनीर वगैरह सब कुछ हो जाएगा, लेकिन बोलना पड़ेगा। अच्छा अच्छा अच्छा, थैंक यू भैया, थैंक यू। क्या ये जो आपका होम स्टे है इसमें कितना रूम है? इसमें 3 रूम है। अच्छा, सभी मिला के, और 2 4 बेड है। हाँ, एक डबल बेड है। हाँ, इसमें पूरा आपको व्यू भी अच्छे से मिलेगा। अच्छा, इधर का कंचनजंगा का 360 डिग्री व्यू मिलेगा। अच्छा, एक रूम से थोड़ा कम मिलेगा, 2 रूम अच्छा, से पूरा व्यू मिलेगा। अच्छा, और इधर का ये कंचन व्यू एकदम अच्छा मिलेगा। अच्छा, और ये मतलब जो मैंने डबल बेडेड रूम देखा, इसमें कुछ एक यूनिक चीज देखा मैंने कि तीनों तरफ से विंडो है, तीनों तरफ से विंडो है कि जिस खिड़की को भी खोलेंगे आप तो माउंटेन व्यू मिलता है। ये तो बहुत अच्छा कॉन्सेप्ट निकाला है आपने, तो अच्छा है, मुझे तो अच्छा लगा। मेरा पार्टनर जो आया है, मेरा फ्रेंड, उसको भी बहुत अच्छा लगा। थैंक यू भैया। साइट सीइंग এর জন্য এখান থেকে চলে যেতে পারবেন ছাঙ্গে ওয়াটারফলে। অপরূপ সুন্দর এই ছাঙ্গে ওয়াটারফল, এখানে এসে অবশ্যই কিছুটা সময় কাটাবেন। এখান থেকে চলে যেতে পারবেন ছাঙ্গে রিভারে, দারুণ সুন্দর এই রিভার সাইট। এরপর চলে যেতে পারবেন কোলাখাম গ্রামে, এটি আরও একটি পাহাড়ি গ্রাম। সময় নিয়ে আসলে এখানেও একটা রাত থাকতেই পারেন। আশেপাশে আছে কয়েকটি হোমস্টে, এখান থেকে উপভোগ করতে পারবেন পাহাড়ের অপরূপ সিনিক বিউটি। या फिर चलते हैं। ठीक है, ठीक है। এই হোমস্টে বুক করতে চাইলে ফোন নাম্বার ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। এই হোমস্টেতে রুম রেন্টের উপর আপনারা পাবেন 30% ডিসকাউন্ট, তবে বুকিংয়ের সময় আমার চ্যানেলের নাম অবশ্যই বলবেন। লুংচু হ্যাপি হোমস হোমস্টের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ
লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।